হাই ভিউয়ার্স, আমি চিত্রা। আপনারা দেখছেন সেফ কুকিং চ্যানেল। একটু অন্যরকম রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইঁচড়, আর এই ইঁচড়টি আমি সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি করব। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি ইঁচড়টি কীভাবে তৈরি করছি। সামান্য সর্ষের তেল দিয়ে আমি ইঁচড়টি কেটে নিচ্ছি। ইঁচড়টিকে আমি জলের মধ্যে কেটে কেটে রাখছি, আর জলটির মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ইঁচড়টিকে আমি সামান্য হলুদ দিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। ইঁচড়টি তৈরি করবার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1টি শুকনো লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা, গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা, আর সবশেষে নিয়েছি সামান্য টক দই। এবারে কড়ায় গরম বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। এবারে সব মশলাগুলিকে আমি 5 মিনিট ধরে সিদ্ধ করে নেব। মশলাগুলি খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটি মিক্সিং বলে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন দই। এবার এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। খুব ভালো পেস্ট হয়ে গিয়েছে। এবারে কড়াই সর্ষের তেল গরম বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন। এবারে আলুটিকে ভালো করে নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো ভাজা হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে আমি তুলে রাখছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য গোটা জিরে, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। এই মশলাটিকে আমি খুব ভালো করে 15 মিনিট কষিয়ে নেব। পনেরো মিনিট পর আমি দিয়ে দিলাম ইঁচড়, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবারে এটাকে আরও আমি 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। একটু খেয়াল রাখতে হবে কষানোর সময় যেন মশলাটি পোড়া পোড়া ভাব না হয়ে যায়। যত সঠিকভাবে মশলাটিকে কষাতে পারবেন তত ইঁচড়ের টেস্টটি ভালো হবে। এবারে আমি দিয়ে দিলাম সামান্য জল। এরপরে আমি দিয়ে দেব সামান্য নুন। নুনটি এখানে একটু কম হয়েছে, তাই আমি আবার একটু নুন দিলাম। আরো 3 মিনিট আমি ইঁচড়টিকে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল ইঁচড়ের তরকারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।